এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে মহান বিজয়ের টুকরো টুকরো গল্প শোনাবেন সহকর্মী তানজিলা খান মিম, সাজিদ আরাফাত যুক্ত হব তাদের সঙ্গে। সাজিদ ও মিম, কুয়াশা ঢাকা ভোরে বিজয়ের শুভেচ্ছা এবং 53 বছরে পদার্পণ করলো বাংলাদেশ, এই প্রজন্মের কাছে বিজয়ের কি গল্প আছে আপনাদের কাছে সেটি শুনতে চাই এবং দর্শকদেরও জানাতে চাই। উজ্জ্বল, আপনাকে বিজয়ের শুভেচ্ছা। এবং বলছিলেন যে কুয়াশা মাখা ভোর, এই মুহূর্তে কিন্তু পূব আকাশে রঙিন একটি সূর্য উঠতে শুরু করেছে, তার আভা যত ছড়িয়ে যাচ্ছে ঠিক তার সঙ্গে সঙ্গে মানুষের পদচারণও কিন্তু এই যে সাভার জাতীয় স্মৃতিসৌধ সেখানে কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র শিক্ষক, সব ধরনের মানুষ কিন্তু দলে দলে এখানে আসছেন। এই যে আমাদের যে বীর শ্রেষ্ঠ যারা বীর সৈনিক যারা ছিলেন, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, একটি স্বাধীন পতাকা পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সেই তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্যই এখানে দলে দলে মানুষ আসছেন এবং সেই শহীদ বেদিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। একটি বিষয় যদি বলে রাখি যে 1971-এর এই 16ই ডিসেম্বরে কিন্তু 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা বাংলাদেশ পেয়েছি। তারও আগে যদি ফিরে যাই 47-এর দেশভাগ, এরপরে 52-র ভাষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, সব কিছু মিলে কিন্তু এই যে 71-এর যে মুক্তিযুদ্ধ সেটি কিন্তু সংগঠিত হয়েছে এবং পুঞ্জীভূত যে ক্ষোভ, যে শোষণ, যে নিপীড়ন বাঙালির উপর চালানো হয়েছিল তার সব কিছুর মিলেই কিন্তু আসলে এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এই আপামর জনসাধারণ, তখনকার 7.5 কোটি বাঙালি। সব কিছু মিলে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন একটি দেশ পেয়েছি। আমার সঙ্গে সহকর্মী তানজিলা খান মিম আছেন। মিম, আমরা সকাল থেকে দেখছি এখানে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আসছে এবং এই মুহূর্তে আমরা তরুণ প্রজন্মের অনেককেই দেখছি। আপনি মুক্তিযুদ্ধের এই যে 52 বছর পেরিয়ে 53 বছরে পা রাখলো বাংলাদেশ, এই বাংলাদেশকে কেমন দেখতে চান আগামীতে এবং কেমন এই পথ চলা আপনার কাছে কি মনে হয় এই প্রজন্মের একজন হিসেবে? লম্বা সময় ধরে, 52 বছর কম সময় না কিন্তু সাজিদ, এবং আমি শুরুতেই বলছিলাম যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই দেশ একদম শুরু থেকে, শূন্য থেকে, তারপর সেই দেশকে এখন ধীরে ধীরে সবার সামনে তুলে ধরা, বিশ্ব মানচিত্রের বুকে একটা জায়গা করে নেয়া। আপনি বলছিলেন যে 47-এর দেশভাগ, 52-র ভাষা আন্দোলন, তারও আগের কথা যদি বলি যে দেশভাগের সময় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান তখন কিন্তু কোনো ভাগাভাগি ছিল না, তখন সবাই মিলে এক আন্দোলনে অংশ নিয়েছিলেন যে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। পরবর্তীতে সেই দেশের মানুষের মধ্যেই কিন্তু এই বিভেদ তৈরি হলো এবং যেটি আসলে শুরুতে পূর্ব পাকিস্তানের যে মানুষেরা ছিলেন তারা কিন্তু মেনে নিতে চায়নি, তারা ভেবেছিল হয়তো নিজেদের মধ্যে তো অনেক সময় অনেক ধরনের জটিলতা তৈরি হয়, এই জটিলতাও হয়তো সেরকম 8-10টা জটিলতার মধ্যেই কিন্তু কেটে যাবে। তবে ধীরে ধীরে যখন তারা দেখছিল তাদের ন্যায্যটা তারা পাচ্ছে না, তাদের যেই অধিকার সেই অধিকার তারা পাচ্ছে না, তখন কিন্তু নিজেদের জায়গাতে তারা কোনোভাবেই পিছপা হয়নি, কোনোভাবেই ভয় ভীতি পেয়ে কোনো পিছুটানের দিকে তাকিয়ে তারা কিন্তু দমে যাননি, তারা কিন্তু সরে যাননি, তারা বরঞ্চ দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে, ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে আত্মত্যাগ, নিজের জীবনকে আত্মত্যাগ করেছে, নিজের জীবন বলি দিয়ে হলেও দেশের জন্য স্বাধীনতা এনেছে এবং সেই স্বাধীনতাই কিন্তু পরবর্তী যে এই যে প্রজন্ম আমরা যারা আছি তারা কিন্তু এই যে দেশ স্বাধীন রাষ্ট্রের যে ভূমিকা, এই যে আপনি আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই সব কিছুই কিন্তু আসলে সেই দিনের সূচনা না হলে হয়তো আজকের এই দিন আসতো না। সেই জায়গা থেকে আমি একটু কথা বলতে চাই যে সে সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই কিন্তু তরুণ ছিলেন সেই সময়ে 1971-এ, এবং তরুণ একেবারে ছাত্র থেকে শুরু করে নানা বয়সে মানুষ কিন্তু আপামর জনসাধারণ কিন্তু মুক্তির জন্য লড়াই করেছেন, সব শ্রেণী পেশার মানুষ, সেই যে সবার যে একটা অংশগ্রহণ, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাঙালির যে প্রতিবাদ, যে প্রতিরোধ, সেটি কিন্তু আসলে এই বিশ্বে একবারে অবর্ণনীয় একটি জিনিস এবং অকল্পনীয়। এবং একদমই আপনি তরুণ প্রজন্মের কথা বলছিলেন, সেখান থেকেই বলছিলাম কিন্তু আসলে তরুণ প্রজন্ম এখন যেমন আজকের দিনের সেই সকল বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু ফুলের শ্রদ্ধা জানাতে আজকে এই স্মৃতিসৌধে আসছেন এবং তারা কিন্তু চাইলে নাও আসতে পারতেন, কিন্তু কেন আসছেন, দেশপ্রেম তাদের মধ্য থেকে, তাদের মধ্যে সেই বীজটা বপন হয়েছিল বলে
স্কুলে কিন্তু তারা আসছে এছাড়াও কোমলমতি শিশুরা কিন্তু আসছে শিক্ষার্থীদের স্কুলের অভিভাবকের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে তারা কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্ম হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস কিংবা যে চেষ্টা তাদের মধ্যে রয়েছে নিঃসন্দেহে নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশাই করি এবং এই মুহূর্তে এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের কাছে সবশেষ আমরা সারাদিনই আজকে থাকবো প্রতি ঘন্টায় এখানকার নতুন নতুন খবর জানার চেষ্টা করব মুক্তিযুদ্ধের গল্পগুলো জানার চেষ্টা করব এই ছিল আমাদের কাছে